Amela, lezera tempo, bailava agora. Então, vai dolar o vento, só cantei, foi bem. Oh, ai, amarezela, আমার বাড়ি কদিন ধরে নিগোছে এতে কালু ব্যাপার বুয়ারে কিতা করছে রে আপনারা দেখেন একটি ছেলে সেই স্বপ্নের ইউরোপে যাবে এবং মায়ের হাজারি সেই সন্তানটি এখন না ফেরার দেশে চলে গেছে তার লাশটি পাওয়ার জন্য মায়ের হাজারি চলছে তার বাড়িতে শোকের ছায়া নেমে আছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঠাকুরবুক গ্রামে ইরানে তার লাশ পড়ে আছে কিন্তু কি করে লাশটি দেশে আসবে সেই অপেক্ষায় মা আছেন সন্তানকে হয়তো তার স্বপ্নের ইউরোপে পাঠাবেন স্বপ্ন দেখেছিলেন সন্তান সেই জায়গায় গেলে হয়তো তার ছোট ছোট ভাই বোনদের মানুষ করতে পারবে সংসারে সচ্ছলতা ফিরে আসবে কিন্তু শেষ পর্যন্ত কি হলো চলে যেতে হয়েছে না ফেরার দেশে মায়ের চোখের জলে বাসছেন সন্তান সন্তান করে কিন্তু সন্তান তো আর কখনো কথা বলবে না আমার মতে মারিন কইরা ভর্তি কর গ আমি গিয়া তোর কি গা রোজে কই দিমনে গ আমার বই নানতে পড়তো দেবলা গ আমার বই নানতে আমার বই নানতে রে বরাও গ অনে আমার জাপটা পাই গেল আল্লাহ গ আমার মরিতে রে আমি পড়াইতাম পারতাম নাই গো আমার ভূত কইলাম গো আমি কি বাঁচতাম গো গত 9 তারিখে মারা গেছে ইরানে আমরা তার বাড়িতে এসেছি শান্তিগঞ্জের ঠাকুরবুক গ্রামে সুখের ছায়া নেমে আছে গ্রামে প্রত্যেক মানুষই কিন্তু তামিলের জন্য কাঁদছেন তানিলের জন্য কাঁদছেন তার বয়স মাত্র 22-23 বছর বয়সী সে পাড়ি জমিয়েছিল স্বপ্নের ইউরোপে যাবে কিন্তু ইরানেই তার প্রাণ চলে গেল আজকে তানিলের পরিবারের সদস্যদের দেখার জন্য গ্রামের মানুষ একে একে ছুটে আসছেন তার বাড়িতে আসলে তানিলের পরিবার যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নটা দেখাটা কতটুকু ঠিক ছিল আসলে কেন কি কারণে কার ভুলে জীবন দিতে হয়েছে তানিলকে এই অকালে অল্প বয়সে যার লাশটি পাওয়ার জন্য এখন আহাজারি করছেন তানিলের পরিবার আসলে কি তার লাশটা দেশে ফিরবে তার লাশটাকে দেশে আনা যাবে সে নিয়েও কিন্তু তারা হতাশায় আছেন আতঙ্কে আছেন জানা গেছে যারা নিয়েছিলেন যার মাধ্যমে তানিল গিয়েছিল সেই ইরানে থাকা অবস্থায় তিনি এখনো বলতে পারছেন না তানিলের লাশ কোথায় আছে কিন্তু তানিলের ছোট ভাই ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন তানিলের লাশ ইরানে আছে তানিলের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে যাদের সাথে দেখা হয়েছিল যাদেরকে বলে গিয়েছিলেন তার খবরটা বাড়িতে দেওয়ার জন্য তারাই কিন্তু তানিলের ছোট ভাইকে কল করে বলেছিলেন আমরা কথা বলছি তানিলের ছোট ভাইয়ের সাথে আমার যে মানুষটা মারা গেছে আমি আমি তাইলের ভাই তাহলে আমার বড় আসলা আর আমি তাইলের সুসুত আমার আমার পরিবারের মানে আমার ভাই আসা বলো আমার বাইরে দেওয়া হয়েছিল ইরান দলের মাধ্যমে দেওয়া হয়েছিল পরে আমার বাইরে কথা আছিল যে ইরান থেকে তুর্কি নেওয়ার যে নিব তার লাগে আমরা কথা আছিল যে আমার ভাই সরিষালাম থেকে ফসিব তুর্কি আমার ভাইয়ের কোনো জীবনের কোনো রিস্ক ছিল না
আমার ভাই খুব সুন্দর ভাবে পৌঁছিব ইডি আমরা বড় হইছিল পর পরে আমরা তার লাগে চাওয়া ভাষায় কন্টাক্ট করছি অতটুকু পরে খবর আইছে যে আমার ভাই খারাপ তরিকে আমার ভাই খবর আইছে আমার ভাই মারা গেছে কিন্তু কি হয় মারা গেছে এটা আমরা কিছু খবর জানি যে আমার ভাই ইরান থেকে তুর্কি যাওয়ার পথে মারা গেছে ইরানের ভিতরেও মারা গেছে আর আমার ভাই মারা গেছে অতটুকু যে পুলিশের আঘাতে আমার ভাই মায়ের খাওয়ার পরে আমার ভাই আস্তে আস্তে দমটা গেছে আর আমার একটা একটাই প্রত্যাশা যে আমার ভাই লাস্টে যেন বাংলাদেশ হয় আমার ভাইয়ের জন্য আমি শুনেছিলাম মতে আমার গ্রাম আমার দেশের মাটিতাম পারি এটা আমরা একটা বিষয় জানতে চাই আপনার ভাই ইরানে আছেন না তুর্কিতে আছেন কোন ইরানে আছেন আপনার আপনি যে বলছিলেন যে আপনার যারা যার মাধ্যমে পাঠিয়েছিলেন সে বলছে তুর্কিতে আছে এই বিষয়টা যে দালালটা দালালটা আজকে আপনার লগে যোগাযোগ করেন না যোগাযোগ বন্ধ করে দিছে আর যে গেমটা দিছে আপনারা কইছে না আর আমার আমার আম্মারও না আমরা দিছি আমরা কোন তো বড় কইছে না বড় যে গেম হইছে কিন্তু আমরা অতটুকু যে আমার বাইরে যে মারা গেছে আমার বাইরে লাশ আছে বাংলাদেশ আর যে নিছে তার বিচারটা যেন হয় সে মারা যাওয়ার পরে কি সে বলেছে আপনাদেরকে যে আপনার ভাই মারা গেছে যার মাধ্যমে গেছিল সে আমরা খবর দিছে না এখন যে লাশ কোন জায়গায় আছে সে জানিয়েছে কোন জায়গায় আছে না না সে কিন্তু আমরা জানি না সে বলছে আমার ভাই লাশ নিখোঁজ কিন্তু আমরা খবর পাইছি যে আমার ভাই লাশ ইরানে আছে আমার ভাই মানে এই খবরটা কিভাবে পাইলেন আপনারা আমরা আমার খবর দিছে অন্যজনে খবর দিছে যে আমার ভাই লগের যে যারা ছিল যে দুটা মানুষ আছিল এখন কোন জায়গায় আছে লাশটা লাশটা আমার এখনো ইরানে আছে ইরানে কি কোনো মানুষের কাছে না থানার হাওলায় থানার হাওলায় আছে আমার ভাই লাশটা আমরা শুনেছিলাম তানিলের ছোট ভাইয়ের কথা কষ্ট ভরা মন ভরা কথা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি কোথায় যাবে কার কাছে যাবে তাদের ভাইয়ের লাশ দেশে আসুক দেশে আসার পরই তারা যেন তাদের পাশেই মাটি দিতে পারেন নামাজ পড়ে যেন দোয়া করতে পারেন জিয়ারত করতে পারেন কিন্তু তানিলের পরিবার এখন হাহাকার করছে তার লাশের জন্য কিন্তু যেই দালালের মাধ্যমে তানিলকে দেয়া হয়েছিল এখান থেকে বাংলাদেশ থেকে সরাসরি ইরানে 4,90,000 টাকা দিয়ে সে কিন্তু এখন ধরা চোয়ার বাইরে সে তাদের সাথে ঠিকমতো কথাও বলছে না আসলে তানিলের লাশটা কি দেশে আসার জন্য সে কাজ করবে সেটা নিয়েও রয়েছেন তারা হতাশায় এখানে অনেক বয়স্ক মুরব্বীরাও আছেন আমরা তাদের সাথেও কথা বলবো তার মায়ের সাথে আপনি এখন কি চান আপনার ছেলের লাশটা কি চাচ্ছেন নাকি জি আমার বাচ্চার লাশ আমার বাচ্চা নিঃসব বাচ্চা আমার আমার বাচ্চা আমি দেখি আমার বাচ্চারে আমার দ্বারা আছে সকলে দাফন করো আমার বাচ্চারে সকলই তারে দেখার জন্য অনুতাপ করে আমার মনে চায় যে আমার বাচ্চারা আমি ওদের দিয়েছি আমি একবার দেখি জন্মের বিদায় দিই আমার বাচ্চারা তারপর বাচ্চা যে এভাবে মারা যাবে এটা কি জানতেন আপনি আপনার সাথে শেষ কথা কবে হয়েছে শেষ কথা হয়েছে আপনার সাথে মানে লাস্ট কথা কখন হয়েছে আপনার সাথে আচ্ছা কয়েক মিনিট বয়স আপনারা কি জানতেন না যে সে যে ইউরোপে যাবে ইরান থেকে ইউরোপে যাবে সেখানে বুটে যেতে হয় বিভিন্ন রিস্ক নিয়ে যেতে হয় সেটা কি জানতেন না ১,৮,০০০ টাকায় সে নিরাপদে আমার কইছে তোমার বুতের কোন কষ্ট হইতো আমি কইছি আমার বুত জীবনে আমি একটা শিক্ষার বাড়ি দিছি না আমার পুত্রে আমি ওগুলো যত্নে রাখছি আমার বুত বিয়ে পাস তার বাবা মারা গেছেন কতদিন আগে দুই বছর আগে সে ফুটবল প্লেয়ার জি সে ফুটবল খেলোয়ার চ্যাম্পিয়ন প্লেয়ার যার মাধ্যমে দিয়েছিলেন তার বাড়ি কোথায় পাশের গ্রামে গ্রামেই গ্রামে আমি তারে বিশ্বাস করছি নিজের দলাল থাকার কারণে অনেকটা মা বিশ্বাস করে নিয়েছেন গ্রামের সহজ সরল মা মাকে স্বপ্ন দেখিয়েছিল নিরাপদে তাকে পৌঁছে দিবি সেই তার স্বপ্নের তুরস্কে এবং সেখান থেকে সে পাড়ি দিবি ইউরোপের কোনো দেশে কিন্তু সেই স্বপ্ন আজ দলের সাথ যেতে হয়েছে
ইউরোপের পরিবর্তে কবরে, যেখান থেকে কখনো আর মানুষ ফিরে আসে না। এখানে পারাপশি আত্মীয় স্বজনের ভিড় জমে আছে তার বাড়িতে। এখানে অনেক মুরব্বী, অনেক রামরা আছেন, আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আসলে আপনারা এটাকে কিভাবে দেখছেন? আমরা চাই কেন কি হয়েছে না হয়েছে তার আমরা দেখাও নাই জানাও নাই। আমরা এখন আমরা উদ্দেশ্য আমরা গ্রাম গোষ্ঠী এলাকা লইয়া আমরা ওই যে যার মাধ্যমে গেছে হে লাশটা আমরা দিলাই তো বাংলাদেশও আমরা তারে নিয়ে আদনা যা হই আমরা গুরখা ফোন করি আমরা মনটারে শান্তি করে একটা সান্ত্বনা দিয়া অতখানি ভাইলাম যে আমরা লাশ পাইলাম আর নিজের দনজাটা বললাম এই আমরা ফত্তা। আপনারা কি গ্রামেরই? ঠাকুরপুর গ্রামের? আমার ভাতিজা। আপনার ভাতিজা? তা আসলে এই যে যে নিয়েছিল যার মাধ্যমে গেছিল তার সাথে কি আপনাদের কথা হয়েছে? না আমরা কোনো কথা হয়েছে, আপনাদের মুরব্বীর মধ্যে কারো কথা হয় নাই? হয়েছে না। তাইলে আপনারা কোন আশায় বসে থাকেন যে সে লাশ পাঠিয়ে দিবে, এটা কোনো আশা করতে পারেন? এখন তারা কইছে যে বইসা আজকে রাত্রে বইয়া আর এটার হের লগে কথা কইব। লাশটা কোথায় আছে সে কি এ ধরনের কোনো তথ্য দিয়েছে আপনাদের গ্রামবাসীকে? হ্যাঁ, কোন তথ্য সে দিছে না? এই বিষয়ে আপনারা কি এলাকার মুরব্বীরা বসেছেন? বসছি আমরা, দুই দিন বসেছি। তার সাথে কথা হওয়ার পরে তার মুরব্বী ওখানটায় গেছি, তারটায় গেছি আমরা, তারা রোদে না মারছে, পাত্তা দেয় না যে লাশ আছে বা দিমুই কথা বলে। এ বিষয়ে আপনারা আপনাদের এই যে ঘটনাটি ঘটছে এ বিষয়ে কি আপনারা আপনাদের লোকাল লোকাল থানায় দিকে কোনো অভিযোগ আপনারা করেছেন কিনা? তানা আসছে, আপনারা কি কোনো অভিযোগ করেছেন? মানে লেখিয়া নিছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আপনারা মুরব্বী হিসাবে আপনাদের কি দাবি? আমরা দাবি তারে আমরা চাই তারা দেশ হয়। তানিল ছেলে হিসাবে কেমন ছিল? ফুটবল ভালো প্লেয়ার ছিল, হকিও খেলাইতো, ভালো ছিল, মিশুক ছিল। এই বাড়িটা কার? তাদের বাড়ি কোথায়? পাশে। তার সাসা একই গোষ্ঠীর। যাই হোক, নিজেদের মধ্যে এই ঘটনাটি ঘটেছে আর একই গোষ্ঠীর তা যিনি মারা গেছেন তানিলের চাচা তিনি কিন্তু নিয়েছেন 4,90,000 টাকা দিয়ে। পরবর্তীতে তারা তাকে তুরস্কতে পাঠিয়ে দিবে বলে 1,80,000 টাকা দিয়েছেন, কিন্তু এরপরে টাকা নেওয়ার সময় তিনি সবকিছুই বলেছেন, কিন্তু তার লাশ কোথায় আছে, এখন কিভাবে মারা গেল সেই বিষয়টি কিন্তু এখন তিনি জানেন না বলে জানিয়েছেন এলাকার মুরব্বীদের সকলকেই। কিন্তু তিনি এরকম তথ্য দিচ্ছেন, আসলে কি ঘটনা, কেন ঘটনা এটা ঘটলো বা কি কারণে ঘটেছে। এখন দাবি হচ্ছে একটাই, তার লাশটা যেন বাড়িতে আসে, সবাই মিলে যেন তানিলের লাশটা তারা দাফন করতে পারেন এই গ্রামে। বাবা নেই, মা আছেন, কষ্ট করে লেখাপড়া করিয়াছেন, মাস্টার্স লেখাপড়া করে এবং একজন ভালো ফুটবল প্লেয়ারও ছিল তানিল, সবার সাথে সুসম্পর্ক ছিল, ভালো ব্যবহার ছিল। এই হঠাৎ করে তানিলের চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না আত্মীয় স্বজন, পরিবারের সদস্যরা, গ্রামবাসী, বন্ধুবান্ধব কেউই। সুখের ছায়া নেমে আছে শান্তিগঞ্জের ঠাকুরপুক গ্রামে। দর্শক, আমাদের আজকের এই লাইভটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম। এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য অবশ্যই সকলের সহযোগিতা প্রয়োজন। তারা বর্তমানে তাদের তানিলের নানার বাড়িতে আছেন। আমরা এখান থেকে একটি দৃশ্য উপস্থাপন করেছি। যতটুকু জেনেছি তানিলের বাড়ির অবস্থা ভালো নেই এবং অভাবী সংসার, কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে জায়গা জমি বিক্রি করে তানিলকে পাঠিয়েছিলেন স্বপ্নের ইউরোপে যাওয়ার জন্য, কিন্তু সেটা ভেঙে চোরমার হয়ে গেছে। বল প্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি সরাসরি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার ঠাকুরবুক গ্রাম থেকে। তার নাম তানিল, তার আব্বার নাম গ্যাসুদ্দিন, মূল হোম গ্যাসুদ্দিন। শাহিনে নিছে, তার লোকে খন্ডা হইল তুর্কি পর্যন্ত 7,00,000 টাকা, 7,90,000 টাকা এককালীন দেওয়া হয়েছে। তার চাচা আনরে গেছে এবং তার ভাই সুহেলে গেছে, টাকাগুলো দেশে দেওয়া হয়েছে, হার্ড ক্যাশ টাকা দেশে দেওয়া হয়েছে, দেশে তার বাড়িতে। আচ্ছা আচ্ছা, তার বাড়িতে দেওয়া হয়েছে। এখানে আরও অন্যান্য মানুষ আসছিল,
আমার নাতির ষড়যন্ত্রমূলক আমরা দৃঢ় বিশ্বাস আমার নাতির মুখের সে দাঁত ফরিয়ে গেছে বাসায় পরিবারটা ধরছ ষড়যন্ত্রমূলক মারছে তার মাঝে কোনো ড্রেস গেমের ড্রেস নাই এখানে আগের একটা বিরোধ ছিল ওই বিরোধের যে ধৈর্য আমরা যাচ্ছিল মারছে আপনারা প্রশাসন এবং আমার প্রধানমন্ত্রীর কাছে আমার কোনো দিনে পারত না আমরা লাশ চাই এবং আমরা সুষ্ঠু বিচার চাই আমরা বিচারের দাবিটা আমরা সরকার সরকার বাহাদুর ইতিমধ্যে কি আপনাদের কারোর সাথে যোগাযোগ হয়েছে যে নিয়েছিল যে দালাল দালালের লোকের যোগাযোগ হয়েছে হ্যাঁ সে কি বলছে আপনাদের সে বলছিল যে আমি রক্তের বিনিময়ে ভাড়াইমু তার মধ্যে হ্যাঁ ফোন বন্ধ করছে এখন আমাদের সাথে কোনো ফোন যেহেতু আপনার টাকাগুলো তার বাড়িতে তার চাচার কাছে লেনদেন করেছে স্বীকার করছে যে টাকা দিছি হ্যাঁ টাকা দিয়ে দিছি স্বীকার করছি গ্রামের সামনে তারা এখন কি বলে তাদের তাদের উপরে তো দায়িত্ব পড়তে ও আমাদের কিছু না আয় না আমরা কোনো ভাত্তা দেন না আজকে তারা মানে গ্রাম ডাকের আজকে গ্রামটা ডাকের এখন আমরা চাইছি দুই দিনের সময় আমরা লাশ এবং টাকাটা ফিরতে দেওয়ার জন্য আমরা গ্রামের কাছে কইছি গ্রামে যা করে আমরা গ্রামের মতে মত এবং যে তোমার এখানে মূল গোলাসলা সবাই অনেক স্বীকার করছি যে টাকাটা দিয়ে নিছি এখন সর্বশেষ দাবি হচ্ছে লাস্টা দেশে লাস্টা দেশে দেশ হয়তো